আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্ত্রীর সাথে ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া করে নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি তাকে নামাজের জন্য রাগ করে নামাজের জন্য ডাকলেন না, নামাজের সময় যাচ্ছে না, কারণ ডাকলে তো আপনার অভিমানটা ভেঙে যাবে, আপনার রাগ বোঝা যাবে যে আপনি তো রাগ করেন নাই। ইসলাম কি বলে বিষয়টাকে, ইসলাম কিভাবে দেখছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি কারো ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে রাগ, রাগারাগি, একটু ঝগড়া, এটা হতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক, তো এই ঝগড়া হওয়ার কারণে কখনো যেটা যেন সেটা সীমা অতিক্রম না করে। সীমা অতিক্রম কি? 3 দিনের বেশি কথা বলা যেন কারো বন্ধ না থাকে, তাহলে কিন্তু তার ইবাদত কবুল হবে না, ইবাদতগুলো আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্য এই সময় যেন আমরা আমাদের ইবাদত থেকে গাফেল না থাকে, এই সময় যেন আমরা ইবাদতগুলো করি। তারপরের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনার নামাজের সময় অতিক্রান্ত যদি হয়ে যায়, রাগ করে ফজরের নামাজের সময় ঘুমিয়ে আছে ডাকলেন না, স্বামী স্ত্রীকে ডাকলো না অথবা স্ত্রী স্বামীকে ডাকলো না, যেভাবেই হোক রাগ করে কখনো একজন মানুষের সালাত নষ্ট হয়ে যাবে, সালাত যেন নষ্ট না হয়। আপনি যদি কথা বলার রাগ এত বেশি হয়, কথা বলতে ইচ্ছাই না হয়, অথবা যে কোনো আকারে, যে কোনো শব্দের মাধ্যমে, যে কোনো কিছু ফেলে দেওয়ার মাধ্যমেও কিন্তু তাকে ঘুম থেকে উঠাতে পারেন, অথবা পানি খাচ্ছেন হাত থেকে পড়ে গেল, অথবা কোনো কিছু জোরে শব্দ করার মাধ্যমেও কিন্তু সে বুঝতে পারে আপনি নামাজের জন্য উঠেছেন, নামাজ পড়বেন, চাইলে সরাসরি ডেকে দিবেন। ডাকলে যদি মনে হয় যে না আমার রাগটা তো ভাঙিয়ে দিল, অথবা সে আমার সাথে রাগ করে নাই, কথা বলবে না বলছে, তো এভাবে যে কোনো আওয়াজের মাধ্যমে, শব্দের মাধ্যমে আপনি করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।